শুভ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননে ও সৃজনে জ্যোতির্ময় এক প্রতীক, বাঙালির প্রাণের মানুষ তিনি। কবিগুরু প্রায় একক প্রচেষ্টায় বাংলা সাহিত্যকে আধুনিকতায় উজ্জ্বল করে তুলে বিশ্ব সাহিত্য আসরে সুপ্রতিষ্ঠিত করে বাংলা ও বাঙালিকে অনন্য এক মর্যাদার আসনে বসিয়েছেন। এ প্রবল অনুরাগ ও অকুণ্ঠ শ্রদ্ধার আসনে প্রতিটি বাঙালির প্রাণে তার অধিষ্ঠান। সুখে ও সংগ্রামে, বেদনা ও উচ্ছ্বাসে, প্রেম ও প্রকৃতিতে তার ছিল অবাধ বিচরণ। কোথায় নেই তিনি, আমাদের ছোট নদীর বৈশাখ মাসে একে মেকে চলার পথ সঙ্গী তিনি। শিশুদের অন্তরে তিনি, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকার আবিষ্কারক তিনি। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। স্বার্থপর রাজার বর্ম অনাবৃত করার অগ্রদূত তিনি, জীবনে তিনি, মৃত্যুতে তিনি, শুরুতে তিনি, শেষেও তিনি, আমাদের আবেগে তিনি, অনুভূতিতেও তিনি। তিনি যৌবনের প্রেমে, আকাশে তিনি, বাতাসে তিনি, ঘরে তিনি, বাইরেও তিনি, আনন্দ হাসিতেও তিনি। গানে, কবিতায়, নাটক, উপন্যাস ও গল্পে তিনি বাংলা ও বাঙালিকে ব্যঙ্গময় করে বর্ণিল রঙে রাঙিয়ে দিয়েছেন। 1268 বঙ্গাব্দের এই তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম হয়। জন্মের এত বছর পরেও তিনি বাঙালির জীবনে প্রবাদের মতো আছেন। তিনি চির নতুনের কবি, বর্তমান এবং ভবিষ্যতের কবি। জন্মদিন মানে নতুনের আহ্বান, এটাই ভাবতেন আমাদের বিশ্বসেরা কবি রবীন্দ্রনাথ। তাই নিজের জন্মদিনে নিজেই আরও লিখে গেছেন, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মৌর চিত্ত মাঝে, চির নূতন এরে দিল ডাক পঁচিশে বৈশাখে। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তার অভিলাষ কবিতাটি প্রথম প্রকাশিত হয়। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হন। 1901 সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। তোমার রসকে কিংশুকে, তোমার রসকে কিংশুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্য সাহিত্য রচনার জন্য নোবেল পুরস্কার পান। এছাড়াও অসংখ্য অগণিত কবিতা, গান, নাটক, ছোট গল্প, উপন্যাস, পত্রকাহিনী লিখে গেছেন। তিনি শুধু ভারতের কবি নন, সারা বিশ্বের শ্রেষ্ঠ কবি বলে খ্যাতি লাভ করেন। রবীন্দ্রনাথ সম্পর্কে যতই বলা যায় ততই কম মনে হয়। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জীবনের 80টি বসন্তকে অতিক্রম করে পরলোক গমন করেন। আজকের এই শুভ দিনে কবিগুরুকে জানাই হাজারো বিনম্র প্রণাম।